মাসের ব্যবধানে কিশোরগঞ্জের ভৈরবে মেঘনা নদীতে মধ্যরাতে আবারও নদী ভাঙ্গনে দুটি চাতাল মিলের প্রায় 200 ফুট জায়গা নদী গর্ভে বিলীন হয়ে গেছে। শ্রমিকরা জীবন বাঁচাতে অন্যত্র গিয়ে আশ্রয় নেয়। বারবার ভাঙ্গন রোধে দ্রুত কার্যকরী ব্যবস্থা নেবেন বলে জানান কিশোরগঞ্জের পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ মতিউর রহমান। গত 19 জুন মেঘনা তীরবর্তী বাগানপুর বাড়ি এলাকায় নদী ভাঙ্গন শুরু হলে তখন মিলের দুই শ্রমিক নদীতে ডুবে মারা যায়। এই ঘটনার পর মাটি ভর্তি পলি ব্যাগ ফেলে ভাঙ্গন ঠেকাতে চেষ্টা চালায় পানি উন্নয়ন বোর্ড কর্তৃপক্ষ। গতকাল রাতে মাটি ভর্তি ব্যাগ সহ প্রায় 200 ফুট জায়গা পানিতে তলিয়ে যায় বলে জানান চাতালের শ্রমিকরা। এখন পর্যন্ত থেমে থেমে ভাঙ্গন অব্যাহত থাকায় আতঙ্কিত হয়ে পড়েছে এলাকাবাসী সহ চাতাল মিলের শ্রমিকরা। এই অবস্থায় অবিলম্বে ভাঙ্গন রোধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি ক্ষতিগ্রস্তদের। গত এক মাস পূর্বে একই স্থানে ভাঙ্গনে বেশ কয়েকটি স্থাপনা বিলীন সহ দুই শ্রমিকের মৃত্যু হয়। সেই থেকে মিলের 25টি পরিবারের শতাধিক শ্রমিক বেকার হয়ে পড়ে। বর্তমানে চাতাল মিলের কার্যকর পুরোপুরি স্থগিত রয়েছে। কার্যক্রম বন্ধ থাকায় মিলের শ্রমিকরা অভাব অনটনের মধ্য দিয়ে স্ত্রী সন্তানাদি নিয়ে দিনাতিপাত করছিল। কর্মহীন মানুষগুলো মানবেতর জীবন যাপন কালে আবারও ভাঙ্গন দেখা দিলে দিশেহারা হয়ে শ্রমিকরা এখন যার যার এলাকায় চলে যাচ্ছে। ধানের বয়লার মাঝে কাজ করছি, কাজ করে মানে বাড়ি জ্বর ভাঙ্গা সঙ্গে আমরা অন্য আপসে খায়া উইলা ধর উনার ধর আসার আমরা আশ্রয় লইছি, হন আশ্রয় লইছি, হন আমরা উপায় নাই। আজকে ধান হাও যদি আমি উনার একটা পদ্ধতি আছি, হঠাৎ করে লাত্রে রেফারেন্ন ডিউটিতে আছি, হেরা হেরা ডাকতেছে মিল ভেঙে যাচ্ছে, মিল ভেঙে যাচ্ছে। এবার উঠে আসাইতে আমরা সারের মিল দ্রুম দ্রুম ভাঙ্গা ডাঙ্গা ঠাড়ার মতন করা লইছি। পরে আমরা উঠে তাড়াতাড়ি বারোয়া ডেরে সাইড গিয়ে বিনুমিয়ার মাঠ খোলা মাঠের মধ্যে আমরা আসি, খোলা অবস্থায় অনবর্তমানে আমরা আসি। তারপর তো আমরা উড়া উড়ি করে যাওয়ার জন্য আমরা মাল সাল নিয়ে সামান আনলে সেরকম কই যাবো, তারপরে মানে গুদামের মধ্যে যাই উঠছে। এটা ভাঙছে আমি আজকে শুনছি, তো ওটার ভাঙ্গন প্রতিরোধ করার জন্য যে প্রোটেকটিভ ওয়ার্ক যেটা নেওয়া দরকার এটা আমরা ইমিডিয়েট নিব, খুব শিগগিরই আমরা একটা প্রোটেকটিভ ওয়ার্ক আমরা করবো ওটা।